বনগা লোকসভা আসনে প্রার্থী তিনজন বিশ্বজিৎ দাস একই নামের তিন প্রার্থী ঘিরে জল্পনা বিজেপির চক্রান্ত বলে দাবি তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির লোকসভায় একই তিন প্রার্থী প্রার্থীদের নামকে ঘিরে জল্পনা দেখা দিয়েছে বনগায় সীমান্ত শহর বনগাঁ এবার লোকসভা নির্বাচনের ময়দানে তিন বিশ্বজিৎ দাসের লড়াই দেখবে মানুষ শুরু হয়েছে লোকসভা নির্বাচন আজ আঠেরোতম লোকসভা নির্বাচনের চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আগামী কুড়ি মে বনগা লোকসভা কেন্দ্রে নির্বাচন কিন্তু তার আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বনগাঁ লোকসভা কেন্দ্রে বিশ্বজিৎ দাস নামে রয়েছে তিনজন প্রার্থী বনগায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস হলেও শুধু তিনি একা নন এবার বিশ্বজিৎ দাস নামে আরও দুজন প্রার্থী হয়েছেন বনগাঁ লোকসভা থেকে তারা ইতিমধ্যে প্রতীকও পেয়ে গিয়েছেন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা নাম নিয়ে তৈরি হয়েছে জল্পনা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ছাড়া অন্য যে দুজন বিশ্বজিৎ দাস নমিনেশন জমা করেছেন তাদের মধ্যে একজনের বাড়ি খাটায় আর অন্যজনের বাড়ি গাই খাটাতে লোকসভা কেন্দ্রের এক নির্দল প্রার্থী বিশ্বজিৎ দাসের বয়স আটচল্লিশ বছর বাড়ি গাইঘাটা ব্লকের ডুমা পঞ্চায়েত এলাকায় তিনি চাষবাস করেন বাবার নাম বলুরাম দাস আগে কখনও ভোটের ময়দানে নামেননি তিনি বনগা লোকসভা কেন্দ্র তো অনেক দূরের কথা ডুমা গ্রাম পঞ্চায়েতের মানুষ তাকে ভালোভাবে চেনেন না এমনকি তাকে প্রচারও বার হতে দেখা যাচ্ছে না তার নামে কোথাও কোনো ব্যানার হোর্ডিং বা পোস্টার নেই তাকে ভোটে দাঁড়াতে দেখিয়ে অবাক হচ্ছেন তার নিজের এলাকার মানুষ রাজনীতিতে কোনো অভিজ্ঞতা ছাড়া কিভাবে জিতবেন তিনি এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে তবে এই বিষয়ে তিনি জানিয়েছেন এই রাজ্যের ভয়াবহ পরিস্থিতি দেখে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি অন্য আরেক নির্দল প্রার্থী বিশ্বজিৎ দাসের বয়স সাঁত্রিশ বছর বাড়ি নদীয়ার হরিণঘাটা এলাকায় বাবার নাম বিজয় দাস হরিণঘাটার অধিকাংশ মানুষ তাকে চেনেন না বলেই মনে করছেন অনেকেই দুয়ারে নির্বাচন দিনরাত এক করে ভোটের প্রচার করছেন অন্যান্য প্রার্থীরা তবে ব্যতিক্রমে এই দুই নির্দল প্রার্থী বিশ্বজিৎ দাস লোকসভা এলাকা তো দূরের কথা প্রার্থীদের নিজ নিজ এলাকাতেও তাদের নামে কোনো পোস্টার ব্যানার বা কোনো কর্মসূচি চোখে পড়েনি দুই নির্দল বিশ্বজিতের ভোটের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত মানুষকে বোকা বানানোর পরিকল্পনা তবে এতে কোনো কাজ হবে না মানুষ নাম দেখে না জোড়া ফুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে বিষয়ে তিনি জানান কোনো কারণ নেই বিজেপি কৌশল অবলম্বন করছে এই হারটাকে বাঁচাবার জন্য এরা মূর্খ তাই একাধিক বিশ্ব দাস নামে ক্যান্ডিডেট তৈরি করেছে এতে কিছু যায় আসবে না মানুষ ভোট দেবেন জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে অতএব এরা রাজনৈতিক মূর্খতা জানে না কি করতে যাচ্ছে এরা যা করছে সব বুমেরাং হচ্ছে এতে আমাদের কিছু যায় আসে না তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির দাবি জমি হারানোর ভয়ে ভুল বকছে তৃণমূল তবে একই কেন্দ্রে এক নয় দুই নয় তিন বিশ্বজিৎ দাসের লড়াইতে কার জয় হবে এখন সেই দিকেই তাকিয়ে মানুষ বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান স্ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো